ঈদযাত্রার সড়ক মহাসড়কে যানজট না থাকলেও রয়েছে যানবাহন সংকট, আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে পাটুরিয়া শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড়, যাত্রীদের চাপ রয়েছে লঞ্চ ও স্পিডবোটে পারাপারেও। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকেই গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভিড়, বাস না পেয়ে পিক আপ ও ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন অনেকেই। প্রচন্ড গরম ও যানবাহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। বাসে আমরা সিট পাই না কে, তাই পিক আপ ভ্যানে যাইতেছি, ভাড়াও একটু বেশি। বাচ্চানে খুব যন্ত্রণার মধ্যে আছে আর কি। তবে সাভারের নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও চলাচল স্বাভাবিক। যানবাহনের চাপ থাকলেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নেই যানজট, ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকে বাড়ি ফেরা মানুষের ঢল নামে, কোনো ফেরি ঘাটে ফিরলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। পারাপাড়ির অপেক্ষায় কয়েকশো যানবাহন, লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের ভিড়। যানবাহন ও মানুষ পারাপাড়ে চাপ বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক পাটুরিয়া দৌলতিয়া ঘাটে। মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি, রাজবাড়ির দৌলতিয়া প্রান্তেও লঞ্চ ও ফেরি ঘাটে প্রাইভেট কার আর মানুষের উপচে পড়া ভিড়। পত্রিকায় দিছে যে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে, তা সেটা কি হলো, কোনো ফল তো আমরা পাইতেছি না। সমর ইসলাম, একুশে টেলিভিশন।